তুষার ভালো আছেন? ম্যাম, ফার্স্ট বেঞ্চার আমি, জি সবাই আগে আসছে ক্লাসে। হ্যাঁ, বুঝতে পেরেছি। সবাই আগে ক্লাসে আসছে ম্যাম, ফার্স্ট বেঞ্চার। আমার কথা শুনতে পাচ্ছেন? জি ম্যাম, শুনতে পাচ্ছি। তো 9টার ব্যাচে কি 11টায় কি হ্যালো, হয়েছে? আসলে বাসায় আসছি তো, গ্রামের বাসায় আসছি তো, তো একটু 11টা দিয়ে কাজ ছিল, এই জন্য তাড়াতাড়ি নয় যে ক্লাসটা করে নিচ্ছি। আচ্ছা, ঠিক আছে। কি যেন বলে, আমার কথা কি স্পষ্ট শুনতে পাচ্ছেন নাকি কেটে কেটে আসছে? ঠিক আছে। আচ্ছা, দেখি আর 5 মিনিট, সবাই আসুক। কেউ না আসলেও তো আপনি একা থাকলেও ক্লাস করতে হবে, তো 5 মিনিট দেখি। হ্যাঁ জি ম্যাম। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন? আলহামদুলিল্লাহ ম্যাম। ম্যাম, একটা সমস্যা হয়ে গেছে ম্যাম, বাইরে যেতে, হ্যাঁ তো এখন মানে বাইরে যেতে হবে একটু, তো ক্লাসটা এখন পড়তে পারবো না আর কি। 4টার ক্লাসে জয়েন করি ম্যাম। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, ভালো থাকবেন। ঠিক আছে।
আলামিন কেমন আছেন? আলামিন, এফবি ইউজ করেন? ফেসবুক? নাম কি? লিঙ্কটা দিন তো। হ্যাঁ তুষার বলেন। হ্যাঁ তানভি, এ তুষার শুনতে পাচ্ছি, আমার কথা শুনতে পাচ্ছেন? তুষার আপনারটা ছবি কি দেয়া আলামিন?
আলহামদুলিল্লাহ। এই যে এটাই, ঠিক আছে, আপনাকে আসলে পাচ্ছি না। আচ্ছা, সমস্যা নেই, পরে খুঁজে নেব। ঠিক আছে, আপনি হোয়াটসঅ্যাপে আছেন? 51 ব্যাচের হোয়াটসঅ্যাপ গ্রুপের সাথে অ্যাড আছেন? কেন অ্যাড নেই? অ্যাড নেই কেন? হোয়াটসঅ্যাপ নাই, ফোন নাই? চলেন, আজকে মনে হয় আপনাদের ব্যাচের কেউ আসবে না, আপনি একাই। ঠিক আছে, চলেন ক্লাস শুরু করি। মনে হয় না ফিফটি। হ্যাঁ, শুনতে পাচ্ছি না। তুষার, হ্যালো, আলামিন, আপনি আমার কথা শুনতে পাচ্ছেন? আলামিন তো শুনতে পাচ্ছে, আপনি কেন শুনতে পাচ্ছেন না তুষার? হ্যাঁ জি ম্যাম, শুনতে পাচ্ছি ম্যাম, এখন শুনতে পাচ্ছি। ঠিক আছে, চলেন ক্লাস শুরু করি। হ্যাঁ, নেটের অবস্থা খুবই খারাপ ম্যাম। নেটের অবস্থা তো আসলে খারাপ হবেই, গ্রামে গিয়েছেন সো নেট খারাপ হবে। ম্যাম, নেটের অবস্থা মেবি খুবই খারাপ, এই যে এই জন্য আর কি, তো বাড়ি থেকে আসতে এরকম প্রবলেম হচ্ছে। আপনার কথাই তো আমি ঠিক মতো বুঝতে পারছি না। বেঁধে বেঁধে আসছে, শুরু করেন। বাসা থেকে বেরোতে আসছে, নিজে বসে আছে এখন আর কি, ল্যাপটপ ছেড়ে শুধু ক্লাসটা করবো ইনশাআল্লাহ, তারপর বাসায় বসে আবার প্র্যাকটিস করবো। আচ্ছা, সমস্যা নেই। লাস্ট ক্লাসে কত পর্যন্ত দেখেছিলাম? লাস্ট ক্লাসে কি পর্যন্ত দেখেছিলাম তুষার? আমরা হচ্ছে ইরেজার টুল পর্যন্ত মেবি দেখেছিলাম, আজকে আমরা রোটেট টুল দেখব। এখানে দুইটা টুলস আছে, একটা হচ্ছে রোটেট করবে আর একটা হচ্ছে রিফ্লেক্ট করবে।
রোটেট মানে হচ্ছে যে যে কোনো কিছুকে আপনি রোটেট করে দিতে পারবেন, ঘোরাতে পারবেন। তো সাপোজ আমি এখানে কিছু একটা আর্ট করি, আমি এরকম কিছু অ্যাড করলাম। তো এটাকে চাচ্ছি আমি কি করাতে, রোটেট করাতে। কিভাবে রোটেট করাবো এখন, মানে এই জিনিসটা আমি রোটেট করিয়ে করিয়ে একটা শেপের মতো বানাতে চাই, অথবা এক মানে সার্কেলের মধ্যে থাকবে, এটা রোটেট করে করে আসবে। তো এই কাজটা করতে হলে আমাকে কি করতে হবে, কয়ভাবে করা যায় বলেন তো কেউ একজন। আরাফাত, আমি এটাকে এইভাবে বারবার, হ্যাঁ কপি করে দেন, এক একটা করে কপি করব এন্ড রোটেট করব। আচ্ছা কপি করলাম, আবার রোটেট করলাম, এন্ড রোটেট করলাম, এটারে আবার ঠিকঠাক মতো বসালাম, আবার কপি করলাম, রোটেট করলাম। এটার একটা শর্টকাট আছে, আমি ভুলে গেছি, যেটা ট্রিপ দিলে একসাথে পুরোটা ঘুরবে সার্কেল করে। আচ্ছা হ্যাঁ, এখন এটা করতে তো আমার সময় অনেক বেশি লাগবে। হ্যাঁ এটা করতে আমার অনেক সময় বেশি লাগবে, প্লাস আমার যে কোণগুলো বা পারফেক্ট ভাবে বসছে একটা আরেকটা থেকে যে সমান পারফেক্ট হবে না, দূরে আছে, এটা আমরা কিভাবে বুঝবো। তো এই জন্য হচ্ছে আমি এই রোটেট টুলটা ইউজ করতে পারি। কিভাবে, আমি একটা সিলেক্ট করব, সিলেক্ট করার পর রোটেট টুলটা সিলেক্ট করব, সিলেক্ট করার সাথে সাথে যে এরকম একটা পয়েন্ট চলে আসবে, মিডল পয়েন্ট, মানে যাকে সিলেক্ট করেছি তার মিডল পয়েন্ট চলে আসবে। এখন এই মিডল পয়েন্টের উপরে আমি কি করলাম, অল্টার ধরে প্রেস করলাম, প্রেস করার সাথে সাথে একটা অ্যাঙ্গেল চলে আসবে। অ্যাঙ্গেলটা আসলে তো দেখেন, আমি প্রিভিউটা অন করে দিই, যে আমি ধরেন প্রিভিউ অন না করে অফ করি, যে আমি 30 ডিগ্রি অ্যাঙ্গেলে সবাইকে ঘুরাবো। ওকে কপি করি, তাহলে দেখেন এইটাকে সেন্টার ধরে সে বারবার কি করবে, ঘুরবে। আমি যদি এভাবে দেখাই, ওইটাকে সেন্টার ধরে কি করছে, বারবার ঘুরে যাচ্ছে। বাট আমি তো এটা চাচ্ছিলাম না, আমি চাচ্ছি কি যে সে সেন্টারটা হয়েছে, সেন্টারটাকে আমি ধরে নিয়ে যাব, ঠিক এই পয়েন্টটাতে। এরপর আমি কন্ট্রোল জেড করে, কি হচ্ছে এগুলো, আমি এটাকে ফার্স্টে সিলেক্ট করি, সিলেক্ট করার পর রোটেট টুলটা সিলেক্ট করব, এই সেন্টারটাকে ধরবো, অল্টার চেপে ধরে এই সেন্টারটাকে চেপে ধরবো, চেপে ধরে নিয়ে যাব ঠিক এই পয়েন্টটাতে, ছেড়ে দেব, প্যানেলটা চলে আসবে।
প্রিভিউটা অন করে দেই। সাপোজ আমি এদেরকে 20 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘোরাতে চাই, প্রিভিউটা অন অফ করে দেখেন এই যে এতটুকু হয়েছে, আর একটু বেশি করে দিই 30 ডিগ্রি করে দিই। এখন আছে এইটা, যদি আমি রোটেট করি হবে এটা। তো এইখানে দেখেন কপি আর ওকে, যদি আমি ওকেতে প্রেস করি তাহলে এই যে নতুন যেটা রোটেট করেছে এইটা হবে, আর যদি কপিতে প্রেস করি তাহলে পুরনো যেটা আছে প্লাস নতুন যেটা হয়েছে দুইটাই থেকে যাবে। আপনার কি প্রয়োজন, নতুনটা প্রয়োজন নাকি পুরনোটাও সহকারে প্রয়োজন, দুইটাই লাগবে, কোনটা? আমার দুইটাই প্রয়োজন, আমি পুরনোটাও রাখতে চাই, হ্যাঁ নিউ যেটা করেছি সেটাও আমার প্রয়োজন। তাহলে আমি কপি করব, কপি করলে দুইজনে থাকবে। এরপরে অন্য কোনো বাটনে প্রেস না করে, কোথাও ক্লিক না করে জাস্ট কন্ট্রোল ডিতে প্রেস করবেন। কন্ট্রোল ডিতে প্রেস করলে হবে কি, যে অটোমেটিক্যালি যেটা ডিজাইন করেছেন সেইটা কি হবে, আসতে থাকবে, কপি হতে থাকবে আর কি। ক্লিয়ার বিষয়টা? এখন হ্যাঁ, সাপোজ আপনি বলছেন যে এটা তো উপরে আছে, আমি এই সার্কেলটাকে উপর আনতে চাই আর এটাকে নিচে নিতে চাই, তাহলে আবার আরেকটু কষ্ট করতে হবে, আমরা দুজনকে ডিভাইড করে দেব। আমরা যেদিন পাথফাইন্ডার শিখব তখন এই বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে, যে দুজনকে সিলেক্ট করে পরে ডিভাইড করে দিলে আমরা এই জায়গাটুকুকে মুছে দিলে এটা উপরে চলে আসবে। আচ্ছা, রোটেট বুঝতে পেরেছি। আপনি যত ধরনের টুলসই ক্রিয়েট করেন না কেন, সরি এই লোগো ডিজাইন করেন, ওইটা যদি রোটেট কোনো লোগো হয়, যে এমন কোনো লোগো আছে রোটেট করতে হবে, তাহলে আপনাকে এই রোটেট টুলটা ইউজ করতে হবে। আমি এটাকে রাখি। আচ্ছা, আমি যে কথা বলছি এমন কি মনে হচ্ছে যে অনেক দূরে থেকে কথা বলছি, বুঝতে পারছি না? নর্মাল শুনতে পাচ্ছেন? আমি নর্মাল শুনতে পাচ্ছি। আচ্ছা, বুঝতে পেরেছি। ইলাস্ট্রেটরে চলে যাই। আর কেউ আসলো না কেন আপনাদের ব্যাচের? তুষার আলামিন, আপনি কথা বলেননি তাদের সাথে? মিঠুন ঘোষ কি আপনাদের ব্যাচের? কি লিখেছে উনি? জি ম্যাম, আপনাদের ব্যাচের। Ahem.
সাপোজ আমি এমন একটা কিছু ডিজাইন করতে চাই, ধরেন এরকম কিছু, এই লেফট টুলটা সিলেক্ট করলাম, ডিরেক্ট সিলেকশন টুল সিলেক্ট করে আমি কর্নার টুলটাকে একটু কোণা করে দেই। এরকম টাইপের কিছু একটা করতে চাচ্ছি। ওকে, কালারটা একটু চেঞ্জ করে দিই। আমি এরকম একটা শেপ ক্রিয়েট করলাম, তো শেপটাকে আমি এখানটায় রাখলাম। তো এই শেপটাকে আমি রোটেট করিয়ে কিছু একটা বানাতে চাই। আমি রোটেট টুলটা সিলেক্ট করার সাথে সাথে একটা সেন্টার চলে আসবে, সেন্টারটাতে চলে যাব। যাওয়ার পর অল্টার প্রেস করে ধরে রাখবো, চলে যাব এই সেন্টারে, যে আমি এই সেন্টারটা থেকে করতে চাই। অথবা আপনি চাইলে আরও একটা সেন্টার নিয়ে আসতে পারেন, এখানে রাখি, ক্যান্সেল। আমি রুলার টুলটা নিয়ে আসি, রুলারটাতে মাপ রাখি, যে ঠিক এই অ্যাঙ্গেলে সে ঘুরবে। এবার আমি একে সিলেক্ট করি, সিলেক্ট করার পর রোটেট টুলটা সিলেক্ট করি, সেন্টারে চলে যাই, অল্টার চেপে ধরি, ধরে এই সেন্টারটাতে রাখি, ওই সেন্টার বরাবর ঠিক সে ঘুরতে থাকবে। ওকে, এটা আমি হচ্ছে 350 করে দিলাম, দেখি তো প্রিভিউ অন করে। ওকে, আর একটু বাড়াই, 45 করে দেই, 45 ডিগ্রি অ্যাঙ্গেলে। ওকে, কপি করি, কন্ট্রোল ডি। আমার রুলারের কাজ শেষ। ওকে, তাহলে এটা কি হলো, তখন আবার একটা লোগো ডিজাইন হয়ে গেল। এখন আমি এই ডিজাইনটা অনেকভাবেই করতে পারি। সাপোজ এখানে গ্রেডিয়েন্ট ইউজ করতে পারতাম, তারপরে হচ্ছে ব্লেন্ডিং ইউজ করে কাজটা করতে পারি। যে এটা যে আপনি করলাম এটা বাদ দেন, আমি ব্লেন্ডিং জানি। আচ্ছা, ব্লেন্ডিং করে দেখি কি হয়। আমি এইভাবে একটা শেপ ক্রিয়েট করলাম, আর অনেক ছোট্ট একটা শেপ ক্রিয়েট করলাম। ওকে, এটার কালারটা দিয়ে দিলাম, ধরেন একটা ব্রাইট কালার। আচ্ছা, দুইজনের স্ট্রোক অফ করে দিই, ব্লেন্ড টুলটা সিলেক্ট করি, ফার্স্টে এটা সিলেক্ট, পরে এটা সিলেক্ট। ওকে, ব্লেন্ডিং কমপ্লিট। এখানে একটা শেপ ক্রিয়েট করি, এটা ফিল কালার অফ, জাস্ট স্ট্রোকটা অন থাকবে। আমি চলে যাই, দুজনকে সিলেক্ট করি, চলে যাই অবজেক্ট, অবজেক্ট থেকে ব্লেন্ড, রিপ্লেস স্পাইন, এটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর রোটেট টুল সিলেক্ট করি, এখানে ক্লিক করি, অল্টার ধরে প্রেস করে নিয়ে আসি এই জায়গাটায়, ছেড়ে দেই, রোটেট হচ্ছে। ওকে, কপি করি, কন্ট্রোল ডি।
বুঝতে পেরেছি, যে কিছু করি না কেন সুন্দর করে আমরা রুটের টুল দিয়ে কাজগুলো করতে পারবো। চলেন, সাপোজ আমি একটা ঘড়ি বানাতে চাই, ঘড়ির ফার্স্টে কি থাকে, একটা বেজলাইন থাকে, অথবা বেজলাইনটা আমি পরে দিই। আমি ফার্স্টে ঘড়ির একটা কাটা তৈরি করব, একটা লাইন টুল নিয়ে নিই, শিফট ধরে একটা লাইন দিই, দেওয়ার পর এটার স্ট্রোকটাকে একটু বাড়িয়ে দিই, আর কাটাটাকে আমি এভাবে ক্যাপ করে দিই, এই যে এই অপশনটা থাকবে। ওকে, আমি একটা কাটা অ্যাড করলাম, তো এই কাটাটাকে আমি কি করাতে চাই, ঘড়ির কাটা, এটা যদি 12টার কাটা হয় আমি আরও কয়টা 11টা কাটা আমার প্রয়োজন। আমি রোটেট টুলটা সিলেক্ট করে নিলাম, সিলেক্ট করার পর এই সেন্টারে চলে যাব, অল্টার ধরে ক্লিক করে নিয়ে আসব, কোথায় রাখবো এখন দেখেন, আমি কোথায় রাখবো, একদম পারফেক্ট যে এটা সোজাসুজি হয়েছে আমি তো ঠিক বুঝতে পারছি না, কারণ ঘুরে যাচ্ছে। সো আমাকে কি করতে হবে, হয় রুলারটা নিয়ে আসতে হবে আমার সুবিধার জন্য, অথবা যেভাবে করতে চাচ্ছিলাম হবে না কেন, না না বলছিলাম যে এর আগে তো আমরা যেভাবে করছি একটা ইয়ার নেওয়ার পর হচ্ছে ঘুরে গেছে, সেম ভাবে কি এটা হবে না ম্যাম? হ্যাঁ সেম ভাবেই হবে। আমি বলছি আমি একটা ঘড়ি বানাবো, এখন আমি সেন্টারটাকে নিয়ে এসে যে একদম পারফেক্ট মিডলে দিতে পারবো সেটা আমি কিভাবে হিসাব করব, সেজন্য হয় আমাকে এভাবে রুলার নিয়ে আসতে হবে যে একদম মিডলে থাকবে আমার কাটাটা, তখন আমি সেন্টারটাকে এনে মিডলে রাখতে পারবো, অথবা আমাকে অ্যাট ফার্স্টে কী করতে হবে, এরকম একটা সেন্টার দিয়ে নিতে হবে, যে ঘড়ির যে বেজলাইন থাকে বেজলাইনের সেন্টারটা দিয়ে নিতে হবে। বেজলাইন দেওয়া হয়ে গেলে পিছনে নিয়ে যাই, এটাকে আপনি হোয়াইট কালার করে দেন, দুইজনকে সিলেক্ট করেন, এটা মিডল অ্যালাইনমেন্ট করে দেন। ওকে, যখন এরকম বেজলাইন হবে তখন অটোমেটিক্যালি সেন্টার শো করবে। ওকে, হয় বেজলাইন আপনাকে নিয়ে আসতে হবে, মানে বেজমেন্ট নিয়ে আসতে হবে, অথবা রুলার টেনে করতে হবে। তো এইবার আমি কি করব, এটাকে সিলেক্ট করব, করে রোটেট টুলটা সিলেক্ট করি, করার পর চলে যাই এই যে সেন্টারটা আসছে, সেন্টারে অল্টার চেপে ধরে নিয়ে যাই একে, দেখেন ঠিক এই জায়গাটা আসলে ওই যে আপনি নিচে বেজমেন্টটা দিয়েছেন বেজমেন্টের সেন্টার শো করছে, ছেড়ে দেন চলে আসবে। ঘড়ির কাটা কত ডিগ্রি অ্যাঙ্গেলে থাকে প্রত্যেকটা ঘড়ির কাটা? 30 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকে এক একটা কাটা, দূরত্ব 30 ডিগ্রি অ্যাঙ্গেল, হ্যাঁ প্রত্যেকটা কাটা 30 ডিগ্রি অ্যাঙ্গেলে আছে। এটাকে আমি কপি করি, কপি করার পর কন্ট্রোল ডি দিয়ে কি করব, জাস্ট ঘুরিয়ে দেব, ঠিক আছে 12টা কাটা হয়ে গেল। এর পরের কাজ হচ্ছে আপনার কাটা আপনি কিভাবে সেট করবেন, সেটা আপনি ঘুরি হিসাবে সেট করেন, যে আমি সেন্টার থেকে এখন কয়টা বাজে, 9:39, 9টা, ঘন্টার কাটা একটু ছোট থাকে, এটা হচ্ছে 9টার কাটা, তারপরে হচ্ছে 39:40, মিনিটের কাটা একটু বড় থাকে, মিনিটের কাটা দেই, আর সেকেন্ডের কাটা কি থাকে আরও বড় থাকে, সেকেন্ডের কাটা আমি এতটুকু দিই সেন্টারে। ওকে, আমি কাটা 3টাকে সিলেক্ট করি, রাউন্ড রাখতে চাচ্ছি না, রাউন্ড রাখতে চাচ্ছি না আমি, আমি চলে যাব হচ্ছে ইউনিফর্মে, ইউনিফর্মে যাওয়ার পর এই অবজেক্টটা করে দেব, করে দেওয়ার পর এটা ঠিক আছে, বাট এই দুটাকে কী করতে হবে, রিভার্স করতে হবে, স্ট্রোকে যাই রিভার্স করে দেই। ওকে ঠিক আছে,
এবারে তিনজনকে সিলেক্ট করি, শিফট ধরে স্ট্রোকে চলে যাই, ক্যাপ করে দিই। অথবা আপনি চাইলে তিনটাকে সিলেক্ট করেন, শিফট ধরে স্ট্রোকে চলে যান, যে আমি এই পার্টটা দিতে চাচ্ছি না, আমি এরকমটা দিতে চাচ্ছি। ঘড়ির কাঁটা আর কি যেমনটা হয়, এই দুটাকে রিভার্স করতে হবে, শিফট ধরে তিনজনকে সিলেক্ট করি, স্ট্রোকটাকে একটু কমিয়ে দিই। এটাই ঠিক আছে। সেকেন্ডের কাটা ঠিক আছে, এতটুকু চিকনই হয়, বাট আমার মিনিটের কাটা আরেকটু হেলদি হবে, 5 পিটি করে দিলাম। ঘন্টার কাটা আরেকটু হেলদি হবে, তিনটাকে বেজে নিয়ে আসি। বুঝতে পেরেছি, এখন কথা হচ্ছে এখানে আমি জাস্ট এইরকম স্ট্রেট লাইন নিয়ে আসছি। আপনি চাইলে কি করতে পারেন, এখানে সংখ্যা নিয়ে আসতে পারেন, তখন আপনি টাইপ টুল সিলেক্ট করবেন, টাইপ টুল দিয়ে কিছু লিখ, কি ঘর আছে যে 12, আপনি এখানে 1 to 12 লিখলেন, লেখার পর 12টা এখানে বসবে, বসাবেন, 12টাকে রোটেট করবেন, রোটেট করে করে আসবে 12টা সব জায়গায় আসবে। এরপর আপনি জাস্ট এডিট করে দিবেন যে 12 জায়গায় 11 1 2 3 টেক্সট টুল দিয়ে এডিট করে দিবেন, তো রোটেট টুলের কাজ পারবো। জি ম্যাম, পারবো। এবার আসি রোটেটের ভিতরে আরেকটা কি আছে, রিফ্লেক্ট টুল, রিফ্লেক্টে চলে আসি। তো রিফ্লেক্ট টুলের জন্য আমাকে যেটা করতে হবে, আমি যে কোনো একটা ইমেজ নিয়ে আসি এখান থেকে, এই ইমেজটাকে নিয়ে আসলাম। আমি দুইটা পদ্ধতিতে করতে পারি, একটা হচ্ছে রাইট বাটনে ক্লিক করে ট্রান্সফর্মে চলে যাব, এখানেও কিন্তু রোটেট রিফ্লেক্ট পাচ্ছি, বাট এই জায়গাটা হচ্ছে আপনি সরাসরি করে দিবেন, আর এখানটায় হচ্ছে আপনি মেপে ম্যানুয়ালি করতে পারবেন, একটা মান দিয়ে, মান সিলেক্ট করে কোনগুলো দিয়ে মেজারমেন্ট করে আপনি কাজ করতে পারবেন। তো আমি এই ইমেজটাকে সিলেক্ট করলাম, করার পর চলে যাই রিফ্লেক্ট টুল, রিফ্লেক্ট টুলে সিলেক্ট করার সাথে সাথে দেখেন এই যে এখানে একটা কি আসছে, একটা সার্কেলের সেন্টার চলে আসছে, এই সেন্টারটাকে ধরেন, অল্টার ক্লিক করে সেন্টারটাকে ধরে আপনি কোথায় রিফ্লেক্ট করাতে চান সেখানে নিয়ে যান। নিয়ে যাওয়ার সাথে সাথে এরকম একটা প্যানেল আসবে যে আপনি হরিজন্টালি চাচ্ছেন, উপর নিচে, নাকি ভার্টিক্যালি চাচ্ছেন, কত ডিগ্রি অ্যাঙ্গেলে চাচ্ছেন। কপি করলে দুইটাই থাকবে, আর যদি আপনি ওকে করে দেন তাহলে কি আসবে, একটা চলে আসবে। ক্লিয়ার? এই কাজটা আমি কিভাবে করতে পারি, সাপোজ এটাকে সিলেক্ট করবো, রাইট বাটনে ক্লিক, ট্রান্সফর্ম, রিফ্লেক্ট, সেম প্যানেল চলে আসছে, বাট এটা হচ্ছে যেই জায়গায় ইমেজটা ছিল ওইখানেই হচ্ছে। আর আমি যদি এই ভিতরের টুলসটা দিয়ে করি, এই যে এখানকার টুলসটা দিয়ে করি, তাহলে একটা সেন্টার চলে আসবে। অল্টার চেপে আপনাকে কি করতে হবে,
অল্টো চেপে আমি একটাকে নিয়ে যাব সেন্টারে, যে আমি এতটুকু রাখি তাহলে পাশে চলে আসবে। শর্টকাটে করলে কি হয়, ওই ছবিটার উপরেই থেকে যায়। যদি আমি এখানে টুলস দিয়ে করি তাহলে সেন্টার থেকে আমাকে আলাদা করে শো করবে, যে আমি ভার্টিক্যালি যাচ্ছি। আপনি ভালো আছেন? হ্যাঁ জাহিদ ভাই বলেন। আসসালামু আলাইকুম, ভালো আছেন? জি ভালো আছি। স্টুডেন্ট কম যে খেলা চলে গেছে, স্টুডেন্ট বলতে 51 বেঁচে মাত্র একজন আছে। আলামিন শেখ দেখতে পাচ্ছেন? গ্রামে চলে গিয়েছে, নেট পাচ্ছে না, সে মাঠে এসে ক্লাস করছে। আমি বিকেলে আসলে ক্লাস করতে পারবো না, ওনার বাসাতেও নেট পাচ্ছে না, তাই সে সবগুলো ব্যাচে এই সমস্যা হচ্ছে। ভাইয়া গতকালকে আপনি আমাকে জিজ্ঞেস করেছিলেন কত নাম্বার ক্লাস চলে, আমি সরি গতকালকে আমাদের, হ্যাঁ আমি হচ্ছে সকালবেলা আসি দেখি যাচ্ছি যে 26টা মনে আছে। পরে আমি যখন শিখে ঢুকছি তখন দেখি যে সকালে লিখছি যে এটা আমি ভুলে গেছি, আমার হিসেবে 26 হওয়ার কথা, এখন 27 কেন না? আজকে 27তম ক্লাস। ঠিক আছে, আপনি কন্টিনিউ করেন। স্টুডেন্ট যে কজনই থাকে, আপনি যারা থাকে এরা একটু মন মতো বোঝান, আর গ্রুপে একটু রেসপন্স দিয়ে দেন। যে না গ্রুপে অলরেডি দিয়েছি যে ক্লাস, অন্য ব্যাচের স্টুডেন্টরা কোথায় আসেন, এখন সবাই বিজি কিনা বলছে, এটা স্বাভাবিক, কিছু করার নেই। ঠিক আছে, আপনি কন্টিনিউ করেন। ঠিক আছে ভাই, আল্লাহ হাফেজ। বলেন কার কি কথা আছে। তো এখানে যেটা করছিলাম ওকেতে প্রেস করার সাথে সাথে কি হলো, এটা চলে আসলো, কপি করেছি। তো এটা হচ্ছে ডুপ্লিকেট করে দেখাচ্ছে, আর আমি যদি সিলেক্ট করে রাইট বাটনে ক্লিক, ট্রান্সফর্ম, রিফ্লেক্টে ক্লিক করি, তাহলে এই ছবিটার উপরেই থেকে যাচ্ছে। আপনি এখানে যদি কপি করেন, করার পরে দেখবেন যে এইটাকে আপনি মুভ করে নিতে হবে, তখন আপনাকে কি করতে হবে, একটু কষ্ট করে মুভ করাতে হবে। আলামিন বুঝতে পারছে? না, একটা কোর্সের ভিতরে আর ইউটিউবের ভিতরে পার্থক্য এই জায়গায় না। ইউটিউবে আমরা সার্চ দিয়ে একটা কাজ শিখি, আর কোর্সের ভিতরে সব সিস্টেম বাই সিস্টেম শিখাই। না, আমি আগে অনেক কষ্ট করে করতাম, আর এই একটা ছবি এক কোণাতে দুই রে টাইম না অপর কোণে নেওয়ার পরে ছবিটা ঘুরতো, আর ফটোশপে যা অন করতাম। এটাই তো হচ্ছে কথা, যে আপনি একজন মানে একটা গাইডলাইনের মধ্যে কাজ করছেন, আর হচ্ছে দেখে দেখে কপি করে কাজ করছেন, তারপর তো অনেকের মাটিতে পা পড়ে না, মেজাজটা যে তখন এত খারাপ লাগে। তাহলে রোটেট আর রিফ্লেক্ট এটার মধ্যে প্রবলেম হবে না, আর পারবো আমি কিন্তু এখানেও রোটেট করতে পারি চাইলে। দেখেন, সাপোজ আমি এরকম একটা শেপ ক্রিয়েট করলাম,
আমি টুলসটা সিলেক্ট করলাম, রাইট বাটনে ক্লিক, ট্রান্সফর্ম, রোটেট, এখানে চলে যাই। চলে যাওয়ার পর এখানেও কিন্তু একটা অ্যাঙ্গেল চলে আসছে, বাট প্রবলেম হচ্ছে এখান থেকে যেমন, হ্যাঁ এখান থেকে যেমন আমি একটা সেন্টার সেট করে দিয়েছি যে ওই অ্যাঙ্গেলে আপনি হচ্ছে রোটেট করেন, আর এই রোটেটটা কি হবে, এই যে সিলেকশনটা আছে সিলেকশনের মধ্যেই রোটেট হবে, সিলেকশনের বাহিরে রোটেট হবে না। আপনি যদি 30 ডিগ্রি অ্যাঙ্গেল করে কপি করেন, এই যে এখানটায় সে কী করবে, কন্ট্রোল ডি, এখানটাই সে রোটেট করবে, সে নিজেকেই তখন সেন্টার হিসেবে ধরে নেবে, তখন হচ্ছে কি এই কাজ করবে। আমরা একটা কালার দিই, বিষয়টা ক্লিয়ার? তো দুইটার দুই অপশন, আপনি রাইট বাটনে ক্লিক করে শর্টকাটে করতে পারেন, নো প্রবলেম। যখন আপনার এইরকমটা হবে, প্রয়োজন হবে যে জাস্ট সেন্টারে রেখে যে সিলেকশনটা যেখানে আছে ওখানটাই কাজটা হবে, তখন আমি রাইট বাটনে ক্লিক করে করব। আর যদি মনে হয় না আমাকে সেন্টারটা একটু কোথাও সেট করে দিতে হবে, তখন আমরা এই টুলসটা ইউজ করব। ওকে, সাপোজ আমি রিফ্লেক্ট টুল দিয়ে কিছু একটা পা, এই এরকম কিছু একটা শেপ ক্রিয়েট করি। মনে মতো একটা কিছু করছি, হ্যাঁ কিছু একটা বানাচ্ছি। শিফট ধরে আমি এরকম কিছু একটা বানালাম, কালারটা একটু চেঞ্জ করে দিই। তো এটাকে আমি কি করতে পারি, এখান থেকে রিফ্লেক্ট টুলটা সিলেক্ট করব, সিলেক্ট করার পর অল্টার ধরে এইটাকে নিয়ে যাব, নিয়ে যাই এখানে, ওকে কপি করি ভার্টিক্যালি। ওকে, কপি করার সাথে সাথে তখন কি হয়ে যাবে, দুইটা পার্ট হয়ে যাবে। বিষয়টা ক্লিয়ার? পরে কি আছে, স্কেল টুল, শেয়ার টুল, রিশেপ টুল। স্কেল টুল, যে কোনো কিছুকে স্কেলিং করার জন্য আমরা স্কেল টুল ইউজ করি। আল্লাহ, ভালো লাগছে না, মাথা ব্যথা করছে। এরকম স্টুডেন্ট না থাকলে কারোই ভালো লাগে না, একদম সব চুপচাপ, মনে হচ্ছে আমি একা একা কাজ করছি, আলামিন একজন আছে সে তো একদম চুপ হয়ে আছে। স্টুডেন্ট যত বেশি হয় তত ভালো লাগে, যে সবাই কথা বলে, এটা কি ওইটা কি, কোশ্চেন আসে না এটা এইভাবে, হ্যাঁ তখন খুব ভালো লাগে। তাছাড়া হচ্ছে মাত্র আজকে আসলাম তো, সকালে আসে উঠলাম, ল্যাপটপের যে চার্জারের যে পিনটা, ওই পিনটা হচ্ছে নরমালি এত লাগতেছে না, আর 9টা বাজে গেছে, আমি যে বাজারে যে আনবো ওরকম সুযোগ পাচ্ছি না, এই জন্য ল্যাপটপ রাখছি, এখন বসে বসে শুধু ভিডিও দেখতেছি আর কাজগুলো বুঝতেছি। পরবর্তীতে বাজারে যে ল্যাপটপ নিয়ে আইন না, তারপর হচ্ছে প্র্যাকটিস করবো। তো দেখা গেছে যখন করতে যাবো দেখা গেছে তখন কোনো একটা প্রবলেম হতে পারে, এখন তো কোনো প্রবলেম হচ্ছে না ম্যাম, কোনো কোশ্চেন আসছে না। আচ্ছা সমস্যা নেই। তো রেক্টেঙ্গেল, আমি একটা রেক্টেঙ্গেল নিলাম, আমি একটা শেপ ক্রিয়েট করি এখানে, এতটুকু একটা শেপ ক্রিয়েট করি, একটা স্ট্রোক দিয়ে দিই, দেখতে ভালো লাগবে। ওকে, তো আমি একটা রেক্টেঙ্গেল, হঠাৎ করে স্ক্রিন দেখতে পাচ্ছেন, এটা কি আমার প্রবলেম নাকি?
স্ক্রিন কি শো হচ্ছে না? না না আলামিন দেখতে পাচ্ছেন স্ক্রিন? এখন ওকে জি ম্যাম এখন ওকে আলামিন আজকে বাড়ি যাবেন? কালকে ক্লাসে জয়েন করতে পারবো কিনা বলতে পারছি না। আচ্ছা দেখেন এই যে দেখেন অন্য কেউ আসে নাই, আলামিন আপনি এসেছেন, সো আমাকে ক্লাস নিতেই হবে। তো কেউ না আসলে কি হবে, আমি এই যে এইভাবে ভিডিও অন করে বসে থাকবো, কোনো স্টুডেন্ট নাই তো আমি কি ক্লাস নেব, আমি আমার কাজ করব। একজন স্টুডেন্টও যদি আসে আমাকে অবশ্যই ক্লাস নিতে হবে, আর যদি কেউ না আসে তাহলে তো সেটা পরের বিষয়। আর এই যে যেমন দেখেন তুষার বাড়িতে গিয়েছে, নেটে প্রবলেম হচ্ছে। চলেন স্কেল টুলে দেখি, আমি একটা রেক্টেঙ্গেল নিয়ে নিলাম, চলে যাব স্কেল টুলে। স্কেল টুলটা সিলেক্ট করার সাথে সাথে ওই যে সেম পজিশনে কি আসবে, সেন্টার আসবে। আপনি রাইট বাটনে ক্লিক করে ট্রান্সফর্মে যান, এখানে কিন্তু স্কেল পাবেন, বাট এই স্কেলটা দিয়ে আবার কাজ করতে একটু মানে ও হচ্ছে ডি ম্যানুয়ালি করবে না, শর্টকাটে কাজ করবে, আর আমরা এখন ম্যানুয়ালি কাজ করছি যাতে আমার কাজটা আগের মতো। ম্যাম হ্যাঁ আমি সেন্টারে চলে যাই, অল্টার প্রেস করে সাপোজ আমি এই কর্নারটাতে রাখলাম, যে এই কর্নার থেকে কি হবে স্কেলিংটা হয়ে আসবে। ছেড়ে দেই, ছেড়ে দেওয়ার পরে ইউনিফর্ম মানে হচ্ছে যে আপনি কি আপনি যে শেপটা ক্রিয়েট করেছেন তার চেয়ে বড় কিছু ক্রিয়েট করতে চান নাকি ছোট কিছু ক্রিয়েট করতে চান। আমি একটু ছোট ক্রিয়েট করতে চাই, সাপোজ এটা হবে এখন আছে 100% রেক্টেঙ্গেল, এর চেয়ে আমি একটু কম ছোট করতে চাই যে 90% হবে ইউনিফর্মটা, 90% হবে। আমি এখানে 90 দিয়ে যখন বাহিরে ক্লিক করব দেখবেন এই দুটো চেঞ্জ, ক্লিক করার সাথে সাথে দেখেন এই যে দেখেন চেঞ্জিং হয়ে গিয়েছে, অটোমেটিক্যালি চেঞ্জ হয়ে যায় যে ইউনিফর্মে দিলাম। আর যদি নন ইউনিফর্মটা দিয়ে রাখি তাহলে আবার কী হবে, এখন ইউনিফর্ম আছে মানে এই অ্যাঙ্গেলে কাজ করবে, নন ইউনিফর্ম অ্যাঙ্গেলটা থেকে একটু ব্যতিক্রম হয়ে কাজ করবে, ইউনিফর্মটা অ্যাক্টিভ বাকি কাজ ঠিক আছে। আমি যদি এখান থেকে কমাই দেখেন অটোমেটিক্যালি কমে যাচ্ছে বেড়ে যাচ্ছে, এটা অটোমেটিক্যালি কাজ করছে। তো আমি এটাকে 90 করে দিলাম, 90। স্কেল কর্নার্স, কর্নারগুলো কি স্কেল করবে নাকি স্কেল স্ট্রোকস অ্যান্ড ইফেক্টস, স্ট্রোক আর ইফেক্টে করবে? আমি অ্যাট ফার্স্ট স্কেল কর্নারটা ধরে করে এটাকে অফ রাখি, ফার্স্টেরটা করি, তিন নম্বরটা অপশন থাক অফ থাকবে। প্রিভিউটা অন অফ করে দেখি, আগে ছিল এরকম পরে আসবে এরকম, আগে ছিল এরকম এখন আসবে এরকম। ওকে কপি দিই, কপি দেওয়ার পরে কন্ট্রোল ডি, ডি দিলে কি হবে অটোমেটিক্যালি আমি ডিতে প্রেস করে ধরে রেখেছি এরকমটা হবে। এটাকে আবার কপি করি অল্টার ধরে, সেম পজিশনে আমি স্কেলে চলে যাই, সেন্টারটাকে এখানে নিয়ে যাই অল্টার ধরে, 90 ডিগ্রি আছে ওকে সব থাকুক। আমি নন ইউনিফর্ম অ্যাক্টিভ করে দিলাম, নন ইউনিফর্মে আসার পর এই দুইটা জিনিস অ্যাক্টিভ হয়ে যাবে, তখন আপনি চাইলে এখান থেকে কি করতে পারেন, একটু বাড়াতে পারেন, এখান থেকে কমাতে পারেন, হরিজন্টালি বাড়ানো কমানো যাবে। আর ইউনিফর্ম মানে হচ্ছে একদম সমানভাবে দৈর্ঘ্য প্রস্থ সব এক সমানে কি হবে কমতে থাকবে। আর নন ইউনিফর্ম মানে হচ্ছে আপনি সেট করে দিতে পারবেন যে এটা আমি চাচ্ছি সাপোজ 95% হরিজন্টালি উপর নিচে হাইট কমবে, ভার্টিক্যালি হয়তো বা 90% কমে, আপনি আলাদা করে সেট করে দিতে পারেন। তখন এখানে 100 থাকলেও কোনো প্রবলেম নেই, 100 আছে ওকে নো প্রবলেম, এটা কোনো ইফেক্ট ফেলবে না। আমার নন ইউনিফর্মে আমি কাজ করব যে আমি হরিজন্টালি চাচ্ছি হচ্ছে 90% হোক আর ভার্টিক্যালি এটা 95%। স্কেল কর্নারটাকে উঠিয়ে দিই, স্কেল স্ট্রোক অ্যান্ড ইফেক্টে রাখি, প্রিভিউটা অন অফ করে দেখি, ওকে কপি করি কন্ট্রোল ডি,
তখন এই যে এরকমটা হবে। এই সময়টা কি হয়েছে, একদম স্ট্রেট গিয়েছে, মনে হচ্ছে যে কোনো ওই যে গুহার মধ্যে ঢুকলে ট্রেনের লাইন যে যায় ওই রকমটা মনে হচ্ছে। আর এটা দেখে কি মনে হচ্ছে যে এক একটা সিঁড়ি সিঁড়ির মতো স্টেয়ারের মতো চলে আসছে। এখানে কারো কোনো কোশ্চেন, কোনো প্রশ্ন? না ম্যাম। কেন কোনো প্রশ্ন নাই? ইজি মনে হলো ম্যাম, তাই কোনো প্রশ্ন নাই, কিছুটা আগের টুলস গুলোর মতো, সবই আগের মতো, জাস্ট কাজটাই ভিন্ন। সেন্টারটাকে নিয়ে যাই আমি, অল্টার ধরে সাপোজ এই জায়গাটায় ইউনিফর্ম করে দিই 95% কপি কন্ট্রোল ডি। সো রোটেট টুলের সরি স্কেল টুলের যদি কোনো কাজ থাকে আমরা অবশ্যই করতে পারবো, রাইট? স্কেল টুলের কাজ কমপ্লিট। শেয়ার টুল কি, আমি কোনো একটা শেপ ক্রিয়েট করলাম, শেপটাকে এখন কি করব, এই শেপটাকে কি করতে চাই, শেয়ার করতে চাই। শেয়ার টুলটা সিলেক্ট করি, সিলেক্ট করার সাথে সাথে ওই যে সেন্টার চলে আসছে, অল্টার ধরে আপনি সেন্টারটাকে নিয়ে ছেড়ে দেন, কোথায় রাখতে চাই, এই পাশটা রাখতে চাই। তো যে হরিজন্টালি করতে চাচ্ছেন নাকি ভার্টিক্যালি, হরিজন্টালি আমি ধরেন 20 ডিগ্রি অ্যাঙ্গেল এটাকে মুভ করাবো। আছে কি হরিজন্টালি, প্রিভিউ অন অফ করে দেখেন, এই যে এভাবে আছে, এরকমটা হয়ে যাবে। কারণ আমি কোনটা সেট করে সেন্টারটাকে এনে দিয়েছি এইখানটা, তার মানে এই উপরের পার্টটা সে কি করবে, হরিজন্টালি যে পার্টটা আছে একটা স্টিল রাখবে, স্টিল থাকবে, নিচে মুভ হবে। আবার আমি যদি ভার্টিক্যালি করে দিই তাহলে দেখেন কি হয়, তখন হচ্ছে এই যে ভার্টিক্যালি সে ঠিক থাকবে আর ভার্টিক্যালি মুভ করবে উপরে নিচে। হরিজন্টালি হলে পাশাপাশি, ভার্টিক্যালি হলে তখন সে উপর নিচে মুভ করবে। কপি করে দিলে পরের যেটা আছে সেটাও থাকবে, এবং আমরা যেটাতে কাজ করেছি ওই পার্টটাও থাকবে। আর যদি কন্ট্রোল ডি করি তাহলে অটোমেটিক্যালি দেখেন মনে হবে যে এই বইটা কি হয়ে আসছে, উল্টায় আসছে, অনেক বড় হয়ে গিয়েছে, কত দূর গিয়েছে দেখেন। এতগুলো প্রয়োজন নেই, এগুলো ডিলিট কর, যে এটা তখন মনে হবে যে হ্যাঁ জিনিসটা এইভাবে উল্টিয়ে তারপরে আসছে বইয়ের আকারে। কোন একটা শেপ ক্রিয়েট করলাম, চলে যাই রিশেপ টুলে। কোনো কিছুকে যদি আমার রিশেপ করার প্রয়োজন হয়, যে আপনি এটাকে শেয়ার টুল করলেন, সেন্টার ধরেন এখানে দিলেন, অল্টার ধরে সেন্টারটাকে এখানে দিলেন, প্যানেল চলে আসলো 20 ডিগ্রি অ্যাঙ্গেল, আমি হরিজন্টালি করি, প্রিভিউ অন অফ, ওকে, কপি করলাম। এখন এটাতে আমি চলে যাই রিশেপ টুলে, দেখি রিশেপ করা যায় কি না। তো সিলেকশন টুলের মতোই কাজ করছে,
রিসেপ টুলের মতোই কাজ করে, এই সিলেকশন টুলের মতোই কাজ করছে ও। রিসেপ টুলটা দেখি তো এটা কেন কাজ করছে না। Everyone, this is Anne with Graphic Design How To, and today we're going to talk about the Reshape tool in Adobe Illustrator CC. New designers that I, other ways of doing, maybe get on an open path. This is an open path. It's not joined together like this shape is. And now, let's say I wanted to reshape this path. I'll go to the Reshape tool. It's right underneath your Scale tool. So if you just hit S, I'll go to the Reshape tool. Right on the edge of the path, and then add a little angle one, and maybe we'll just bring that one back down. It's very mouse around. Cool. And I'm going to click the G, and now I have just the top part separate, but it is a closed shape, completely enclosed, and it, the shaper tool will work a right on the edge, but it does add that point. It actually takes a few steps just clicking on a PC. So like just that point, and now when I let off, কি খবর নাইম এত পরে? এখন দেরি হয়ে গেছে, এখন উঠছি। ওখানে দেখো 6 বাজে গেছে। দেখেন আপনাদের কাছে শুধু আলামিন ক্লাস করছে আর একজনও নেই। বাবা তো রিসেপ টুলটা কি? নোটিশ দিয়েছে 31 জুলাই হতে 2 আগস্ট পর্যন্ত। এত অল্প ছুটি দিচ্ছে ম্যাম 31 তারিখ থেকে। অল্প ছুটি দিল আর কি। একদম শখের ছুটি দিবে দেয় আর কি, 3 দিন দিল তাদের ইচ্ছা। ওকে আসেন, একটা সিলেকশন থাকতে হবে। সিলেকশন এটা সিলেকশন করার পর আমি যদি স্কেল টুলটা সিলেক্ট করি, তখন হচ্ছে এই যে পয়েন্টে ধরে আমি কি করতে পারবো, রিশেপ করতে পারবো। দ্যাট মিন্স আপনার অ্যাঙ্কর পয়েন্ট থাকতে হবে। যদি অ্যাঙ্কর পয়েন্ট না থাকে তাহলে কিন্তু আমি কাজ করতে পারবো না। ওকে আলামিন, অ্যাঙ্কর পয়েন্ট থাকলে আমি তখন তাকে কী করাতে পারবো, মুভ করাতে পারবো, বিভিন্ন ধরনের শেপে কনভার্ট করতে পারবো। এই যে এখানে আমরা ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে যে কাজটা করেছি, সেই কাজটা এখন কী করতে পারি, রিশেপ টুল দিয়ে করতে পারি। আমি যখন এখানে একটা শেপ ক্রিয়েট করেছি, এই শেপটাতে কেন সে কাজ করছিল না, কারণ এখানে সে কোনো অ্যাঙ্কর পয়েন্ট পায়নি। যে এই অ্যাঙ্কর পয়েন্ট, এটাকে সে তখন জাস্ট মুভ করাচ্ছিল সিলেকশন টুলের মতো, যে ফার্স্ট টুলটার মতো জাস্ট মুভ করাচ্ছে।
বাট এটা যদি আমি পেন্টুল দিয়ে আর্ট করি কোনো একটা শেপ সাপোজ এরকম কিছু আর্ট করলাম তখন আবার রিশেপ টুলটা কাজ করবে। দেখেন রিশেপ টুলটা দিয়ে তখন আমি কি করতে পারবো, এই যে মুভ করি এটাকে শেপটাকে ঠিক করতে পারবো। ওকে, সো রিশেপ টুল দিয়ে কাজ করার জন্য আপনাকে অবশ্যই অ্যাঙ্কর পয়েন্ট থাকতে হবে। যদি অ্যাঙ্কর পয়েন্ট না থাকে তাহলে আমি স্ক্রিন দেখতে পাচ্ছি না ম্যাম, মাইক দিয়ে ভর্তা বানাবো। এই নাইম দেখতে পাচ্ছেন? নেন তাহলে কি আমার নেটে প্রবলেম? হ্যাঁ দেখা যাচ্ছে, নাইম তো দেখতে পাচ্ছে, আলামিনও দেখতে পাচ্ছে। আচ্ছা ম্যাম তাহলে আবার ঢুকতেছি, আবার লিভ নিয়ে আসেন। আলামিন 4 তারিখের আগে আসবে না বলে দিয়েছে। জি ম্যাম দেখতে পাচ্ছি। আলামিন আমাকেও ছুটি দেন। আচ্ছা তো দেরি হলো, তো ক্লাস শেষ হয়ে যাবে সব। 3 তারিখ তো, এই তো আমরা 4 তারিখ থেকে ক্লাস করব আর না 2 তারিখ পর্যন্ত, 3 তারিখ থেকে ক্লাস করব। মিঠুন চলে আসছে, বাহ। তো রিসেপ টুলটা কি ছিল? রিসেপ টুল হচ্ছে আপনাকে অবশ্যই অ্যাঙ্কর পয়েন্টে এটাকে শেপটা ক্রিয়েট রিসেপ করতে পারবেন, শেপটাকে কনভার্ট করতে পারবো আমরা। আর যদি অ্যাঙ্কর পয়েন্ট না থাকে আদারওয়াইজ আপনি কি করতে পারবেন না, কাজ করতে পারবেন। আর অবশ্যই সিলেক্ট করে যেতে হবে, সিলেক্ট রেখে দেন হচ্ছে রিশেপ টুল সিলেক্ট করে কাজ করতে হবে। এখন বলেন যারা যারা দেরি করে আসছেন 1 ঘন্টা, তাদের জন্য আমরা কি করব? তুষার রিসেপ বুঝতে পেরেছি? জি ম্যাম বুঝতে পারছি। শুধুমাত্র অ্যাঙ্কর পয়েন্টে সে কাজ করবে। আচ্ছা আমার কথা কি অনেকে আস্তে আস্তে শুনতে পাচ্ছেন? আমার কাছে মনে হচ্ছে আপনারা আমার কি কথা কেউ শুনতে পাচ্ছেন না। শোনা যাচ্ছে তো? শুনতে পাচ্ছেন নাকি? আচ্ছা আলামিন বলেছে যে আপনাদের সবার জন্য 1 মিনিট নীরবতা পালন করবে। ওই 1 মিনিটে আমি আপনাদেরকে, আলামিন আপনি 1 মিনিট নীরবতা পালন করেন, আমি একটু এদেরকে বুঝিয়ে দিয়ে আসি যে কীভাবে অন্য টুলসগুলো কাজ করেছি শর্টকাটে। আমি এরকমটা একটা লিফ ক্রিয়েট করলাম, আমি চাচ্ছি এই যে পাতাটা আছে পাতাটা রোটেট করে করে অনেকগুলো পাতা এখানে বানাতে চাচ্ছি। তো চলে যাব এই যে এখান থেকে রোটেট টুলটা সিলেক্ট করব, সিলেক্ট করে সাথে সাথে দেখেন একটা সেন্টার পয়েন্ট চলে এসেছে, সেন্টার পয়েন্টের উপরে যাব, অল্টার চেপে ধরব, তারপর ক্লিক করে চেপে ধরে আপনি কোথায় রাখতে চান আমি এই যে এই পয়েন্টটাতে রেখে ঘোরাতে চাই। যখন ছেড়ে দেব মাউস, অল্টার মাউস ছেড়ে দেওয়ার সাথে সাথে এরকম একটা প্যানেল আসবে, প্রিভিউটা অন করে রাখি সুবিধার জন্য, যে আমি প্রিভিউ অন করে দেখতে পারবো যে আগেরটা কোথায় আছে পরেরটা কোথায় আছে। সাপোজ আমি এখানে 30 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরাই, 30 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরাবো। যদি কপি করি, কপি মানে হচ্ছে আমার পুরনো পাতা এবং নতুন পাতা, মানে পুরনো কাজ এবং নতুন কাজ দুইটাই পাবো। আর ওকেতে প্রেস করলে পুরনোটা চলে যাবে, নতুনটা থাকবে। তো আমার দুইটাই প্রয়োজন, আমি দুইটাকেই রাখলাম। এরপরে কোনো কিবোর্ডে কোথাও প্রেস করব না, মাউজে ক্লিক করব না, জাস্ট কন্ট্রোল ডি, কন্ট্রোল ডি দিলে কি হয় কপি হতে থাকে। ওকে
রোটেট চলে আসলো। এখন এখানে বলতে পারেন যে আমি এইটাকে নিচে দিতে চাই আর এই পাতাটাকে উপরে দিতে চাই। আমরা যেদিন পাথফাইন্ডার শিখবো সেদিন আমরা এই কাজটা খুব সহজে করতে পারবো। তো রোটেট আমরা এইভাবে করলাম। রোটেট আরেকভাবে করা যায়, সেটা হচ্ছে সাপোজ আপনি এইভাবে রোটেট করাতে পারেন, এটা একটা অপশন। আবার আরেকটা হচ্ছে রাইট বাটনে ক্লিক করে ট্রান্সফর্ম রোটেট, এটা হচ্ছে শর্টকাট, এখানেও প্যানেল আসবে। বাট এই জায়গাটা যে কাজটা করেছি, একটা সেন্টার চলে এসেছিল, সেন্টারটাকে আমরা অল্টার ধরে টেনে নির্দিষ্ট একটা জায়গায় সেট করেছি। আর এই এখন আমরা যদি রাইট বাটনে ক্লিক করে রোটেট নিয়ে আসি, তাহলে ওই যে সিলেকশন যেই অবজেক্টটাতে আছে ওই অবজেক্টের কেন্দ্রতে ধরেই সে কাজ করবে। এখন আপনি রোটেট করেন, কপি করেন কন্ট্রোল ডি, তাহলে সে নিজের জায়গাটাকে ঠিক রেখে এই জায়গাটায় কি হবে ঘুরতে থাকবে। ক্লিয়ার? আমি এরকম কিছু একটা আর্ট করলাম, চলে যাব রিফ্লেক্ট, রোটেটের পরে আছে রিফ্লেক্ট। রিফ্লেক্টে ক্লিক করার সাথে সাথে ওই যে সেন্টার চলে আসছে, সেন্টারটাকে অল্টার প্রেস করে ধরে মাউজের লেফট বাটনে ক্লিক করে নিয়ে আসি সেন্টারে, এখানটা এনে ছেড়ে দেই। হরিজন্টালি আপনি উল্টা করতে চাচ্ছেন নাকি ভার্টিক্যালি আপনি রোটেট করতে চাচ্ছেন, অ্যাঙ্গেল দেওয়া যায়। কপি করি আমি, কপি করলে দুইটাই থেকে যাবে। আর এই সেম কাজটা আমি কি করতে পারি, ডিলিট করে সেম কাজটা রাইট বাটনে ক্লিক ট্রান্সফর্ম রিফ্লেক্ট সেম কাজটা করতে পারি। বাট ও নির্দিষ্ট জায়গায় যেই সিলেকশনটা ছিল এই সিলেকশনের ভিতরেই কাজ করছে। কপি করি, কপি করার পর আপনি তখন কি করতে পারবেন, এটাকে মুভ করিয়ে এনে এখানে সেট করে দিতে পারবেন। স্কেল টুলটা কি দেখলাম, কোন একটা শেপ ক্রিয়েট করলাম, শেপটা ক্রিয়েট করার পর আমি এখান থেকে স্কেল টুলটা সিলেক্ট করেছি। সিলেক্ট করার পর সেন্টারটাকে ধরি অল্টার শেপে ধরে কোন একটা প্লেসে নিয়ে ছেড়ে দিই, এখানটা এনে ছেড়ে দিলাম। একটা পেজ চলে আসবে, ইউনিফর্ম মানে হচ্ছে যে দৈর্ঘ্য প্রস্থ সে ঠিক রেখে, সাইজটা ঠিক রেখে, জাস্ট ছোট হবে। এখানে 100% হচ্ছে আমার আগের যেটা আছে, যে এটা হচ্ছে আমার রিয়েল, আমি এখানে 95% করে দিলাম, মানে একটু ছোট করে দিলাম। এটা হচ্ছে আমার পরেরটা, এটা আগেরটা, এটা পরেরটা। যদি আমি কপি করি তাহলে কি হবে, জাস্ট কপি হতে থাকবে কন্ট্রোল ডি দিলে। কন্ট্রোল ডি দিলে কি হয়, অটোমেটিক্যালি কপি হতে থাকে। সেম জিনিসটাই যদি আমি আবার কপি করে নিয়ে আসি, এইটাকেই অল্টার ধরে কপি করে নিয়ে আসি, আবার চলে যাই স্কেল টুলে, সেন্টারটাকে আমি সেম পজিশনে নিয়ে আসি। এখন আমি নন ইউনিফর্ম করে দেব, ইউনিফর্মটা না, এটা না, আমি নন ইউনিফর্ম করব, যেখানে 100% করে দিই। তারপরে নন ইউনিফর্মে ক্লিক করলাম। ক্লিক করার পর নন ইউনিফর্ম মানে আমি এখানে সেট করে দিতে পারবো যে হরিজন্টালি কতটুকু বাড়বে কমবে আর ভার্টিক্যালি কতটুকু বাড়বে কমবে। তো হরিজন্টালি মানে হচ্ছে পাশাপাশি, আমি ধরলাম পাশাপাশি 95% সে কমবে, আর উপর নিচে সে ধরেন 97% করে কমবে, 7 না দিয়ে 92 দিয়ে। প্রিভিউটা অন অফ করি, মানে যে এরকমটা হবে। কপি করি, কন্ট্রোল ডিতে প্রেস করেন, তখন হচ্ছে যে এরকমটা হয়ে আসবে। এটা হচ্ছে একদম স্ট্রেট চলে আসছে, কারণ দৈর্ঘ্য প্রস্থ সে সমান রেখে কমছে।
আর এটা হচ্ছে একটু ঢেউ খেলে যাবে, যে দুই পাশ থেকে মনে হবে একটু ঢেউ খেলে তারপরে এসে বন্ধ হয়ে গেছে। শেয়ার টুল হচ্ছে আপনি এখানে কোন একটা শেপ ক্রিয়েট করলেন, শেয়ার টুলটা সিলেক্ট করেন, সিলেক্ট করার পর সেন্টার চলে আসবে, অল্টার প্রেস করে নিয়ে যান, যে কোনো একটা কর্নারে নিয়ে গেলে ওই জায়গাটা স্টিল হয়ে থাকবে, মুভ করবে না। হরিজন্টালি আপনি চাচ্ছেন 20 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘোরানোর জন্য প্রিভিউটা অন অফ করেন, এই যে এরকমটা ঘুরবে, আর যদি ভার্টিক্যালি প্রেস করেন তাহলে এই পাশটা ঘুরবে, কারণ আমি এখানে সেট করে দিয়েছি এই পাশটা যদি আমি হরিজন্টালি করি তাহলে কী হবে, এই উপরের পার্টটা নড়বে না, আর ভার্টিক্যালি দিলে বাম পাশের পার্টটা নড়ছে না। তো এখান থেকে আপনি অ্যাঙ্গেল চেঞ্জ করে দিতে পারেন যে কত ডিগ্রি অ্যাঙ্গেলে সে ঘুরবে, সে অ্যাঙ্গেলটা ওই অ্যাঙ্গেল হিসেবে কাজ করবে। আমি হরিজন্টালি যদি ঘুরাই, কপি করি, দুজনই থাকবে, কন্ট্রোল ডি দিলে এটা কী হতে থাকবে, কপি হতে থাকবে। ওকে, আর স্কেল টুলটা হচ্ছে সাপোজ আমি একটা শেপ ক্রিয়েট করলাম, আমি যদি স্কেল টুলটা নেই, সরি রিশেপ টুলটা নেই, এই রিশেপ টুল দিয়ে কী হবে না, মুভ হবে না যদি না অ্যাঙ্কর পয়েন্টে ক্লিক করেন। আপনি অ্যাঙ্কর পয়েন্টে যাবেন, এটাকে রিশেপ করতে পারবেন, বাট এখানে কিন্তু এটা অ্যাঙ্কর পয়েন্ট না, আমি এটা শেপ নিয়ে এসেছি যে এখান থেকে একটা শেপ ক্রিয়েট করেছিলাম। তো এটা কি হবে, আপনি পেন টুল দিয়ে যখন কোনো কিছু আর্ট করছেন তখন সেটাকে কি করতে পারবেন, রিশেপ করতে পারবেন। রিশেপটা সিলেক্ট করি, এই পয়েন্টে চলে যান, এই যে দেখেন মুভ করতে পারছি। আমরা ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে যে কাজটা করতাম, রিশেপ টুল দিয়ে সেম কাজটা করতে পারবো। যাদের হ্যান্ডেল আছে হ্যান্ডেল আসবে, হ্যান্ডেল আসার সাথে সাথে আপনি হ্যান্ডেলের প্রত্যেকটা পার্টকে কি করাতে পারবেন। আর এক্ষেত্রে অবশ্যই আপনাকে কি করতে হবে, সিলেকশন করে নিতে হবে, সিলেকশন না করে নিলে আসলে কাজ করবে না। ওকে, হোমওয়ার্ক কি থাকবে, হোমওয়ার্ক হচ্ছে আপনি যে এখানে যে রোটেট টুলটা শিখেছেন এটা দিয়ে একটা ঘড়ি বানাবেন, দুইটা লোগো ডিজাইন করবেন, রিফ্লেক্ট টুল দিয়ে একটা লোগো ডিজাইন করবেন, স্কেল দিয়ে একটা লোগো ডিজাইন করেন। হোয়াইট টুলটা আজকে দেখবো না, কারণ এই পুরোটা দেখতে গেলে একদিন মানে একটা ক্লাস লাগবে। পাপেট ট্র্যাপ আর ফ্রি ট্রান্সফর্ম দেখেছিলাম, মিথুন নাইম জানাম, এই যে পাপেট র‍্যাপ ফ্রি ট্রান্সফর্ম এই দুটো দেখেছি না মনে হয়। আচ্ছা ওকে, আমি একটা রেকটেঙ্গেল নেই, নেয়ার পর ফার্স্টে হচ্ছে ফ্রি ট্রান্সফর্ম এটা দেখি, এখানে ক্লিক করার সাথে সাথে এরকম একটা অপশন চলে আসবে। তো এইটা হচ্ছে ফ্রি ট্রান্সফর্ম করবে, মানে জাস্ট আপনার এটাকে ওই যে সিলেকশন টুলের মতো মুভ করিয়ে নিয়ে যাবে। পরেরটা যদি সিলেক্ট করেন দ্বিতীয়টা, ও হচ্ছে পার্সপেক্টিভ কাজ করবে, আপনি কোনো পয়েন্টকে নিয়ে মুভ করান সে পার্সপেক্টিভলি কী করবে। পার্সপেক্টিভলি বাড়াবে কমাবে, আপনি পয়েন্টটাকে সিলেক্ট করেন, পার্সপেক্টিভলি আপনি বাড়াতে পারেন আবার কমাতেও পারবেন। ওকে, পয়েন্টে আসতে হবে, পয়েন্টে এসে কাজ করতে হবে। আর আমি যদি তিন নম্বরটা সিলেক্ট করি ও হচ্ছে ডিজল্ট করবে, আপনি পয়েন্টে ধরে কাজ করেন, মানে প্রত্যেকটা পয়েন্টকে আপনি আলাদা আলাদা ধরে কি করতে পারবেন, কাজ করতে পারবেন। প্রত্যেকটা পয়েন্টকে আমরা আলাদা আলাদা ধরে
মুভ করাতে পারবো, কাজ করতে পারবো। ফটোশপে আমরা স্কিউ ডিজোর্ড দেখে এসেছিলাম, এই এটা হচ্ছে যে ফ্রি ট্রান্সফর্মে আসলে আমরা সেই কাজটা করতে পারি। এরপর আসেন পাপেট র‍্যাপ। কই পাপেট র‍্যাপটা কি? ধরি এটা আমার কার্টুনের হেড, এখানে একটা চোখ দিলাম। এটা হচ্ছে বডি, জাস্ট আর্ট করছি, আর্ট করার জন্য আর্ট করা। তারপরে এটা ধরেন হাত, ওকে, যে এটা আমার কার্টুন, এটা কার্টুনের মাথা চোখ হাত পা। তো অ্যানিমেশন মুভিগুলো যখন বানানো হয়, কোনো অ্যানিমেশন কার্টুন বানানো হয়, ওইটার হচ্ছে ফার্স্টে কী করে একটা স্টোরি লিখে, ফার্স্ট কাজই হচ্ছে স্টোরি। এরপরে হচ্ছে স্টোরি বোর্ড। স্টোরি বোর্ডে কী করে যে প্রত্যেকটা যে ধাপ হবে, সাপোজ যে এখন শ্রাবণী 9টা থেকে 11টা পর্যন্ত ক্লাস করবে, এটা একটা স্টোরি। এই 9টা থেকে 11টা পর্যন্ত ক্লাসের মধ্যে ফার্স্টে কী করবে, যে ফার্স্টে সে ওপেন করবে তার উইন্ডোজ, PC-TC সব সেট করবে, কাজ করবে, স্টুডেন্ট আসবে, প্রত্যেকটা ধাপ ভাগে ভাগে দেখাবে, কাজগুলো দেখাবে, প্রেজেন্ট নিবে, সবার সাথে একটু কথা বলবে, কমিউনিকেট করবে, এরপর বিদায় নিবে। এগুলো হচ্ছে প্রত্যেকটা এক একটা সিন। এই প্রত্যেকটা সিনের ভিতরে, এভরি সিনের ভিতরে আবার কী আছে, এক একটা ফ্রেম আছে। এই যে আমি কথা বলছি, হাত নাড়াচ্ছি, হাতটা এইভাবে ছিল, হাতটা এইভাবে চলে আসছে, মুভ হচ্ছে, এক একটা ফ্রেম। যে ফার্স্টে হাত দুইটা এইভাবে ছিল, কথা বলছি আমি, মুখটা খোলা, হাতটা এখানে, মানে কথার সাথে সাথে তো মুভমেন্ট হচ্ছে, চোখ বন্ধ হচ্ছে, খুলছে, মুভমেন্ট হচ্ছে। এই মুভমেন্টগুলো করার জন্য তাদেরকে প্রত্যেকটা জিনিস সিনারিও আর্ট করতে হয়। আর্ট করার পরে হচ্ছে তারা এটা, যদি কোনো ক্যারেক্টার থাকে বা কোনো কিছু মুভ করে, সেটাকে ডিজাইন করে, বা এবার হচ্ছে ইলাস্ট্রেটরে তারা আর্ট করে। এরপরে গিয়ে 3D-তে করে, 3D-তে করার পরে দেন হচ্ছে গিয়ে ওরা কোথায় যায়, ভিডিওতে কনভার্ট করে। তো অনেক লেন্দি প্রসেস এটা। ইলাস্ট্রেটরে যারা আপডেট সফটওয়্যার ইউজ করছে তাদের এই অপশনটা আছে, এখানে যাই পাপেট র‍্যাপটা আছে, বাট CS6 যারা ইউজ করছে বা তার চেয়ে নিচে ওখানে কিন্তু নেই। তো আমি পাপেট র‍্যাপটা সিলেক্ট করি। ফার্স্টে হচ্ছে আমাকে অবশ্যই কাকে র‍্যাপ করতে চাচ্ছি, অথবা না করলেও হবে, আমি পাপেট র‍্যাপটা সিলেক্ট করি। সিলেক্ট করার পর এখানে চলে আসি, আমি এখানটায় করতে চাচ্ছি, দেখেন কোনো কাজ হচ্ছে না। সো আমাকে কী করতে হবে, অবশ্যই সিলেক্ট করে আসতে হবে। আমি হাতটাকে কী করতে চাই, র‍্যাপ করাতে চাই, মুভমেন্ট করাতে চাই। এবার আমি পাপেট র‍্যাপ সিলেক্ট করি, আমি এই জায়গাটাকে সিলেক্ট করলাম যে এই জায়গাটাকে আমি মুভ করাবো, বাট কাজ করছে না, কারণ কোনো স্টিল নেই, কোন পয়েন্টটাকে স্টিল রাখবো। আমি আরেকটা ক্লিক করি এইখানে, যদি টোটালটা ব্ল্যাক হয়ে থাকে তার মানে এটা স্টিল আছে, আর যদি এরকমটা হয়ে থাকে তার মানে স্টিল নেই। আমি পয়েন্টের উপরে যাই, দেখেন মুভ করাতে পারছি, বাট নড়ে যাচ্ছে পুরোটা। দ্যাট মিন্স আমি এই জায়গাটা একটা ক্লিক করে আসি, এই পয়েন্টটা নড়বে না। এখন আমি এই পয়েন্টটা আসি, এসে এই যে দেখেন হাতটাকে মুভ করাতে পারছি। আবার আমি চাই এই পয়েন্টটাকে মুভ করাতে, তাহলে এই পয়েন্টটা সিলেক্ট করব, ক্লিক করে সিলেক্ট করে নাড়াবো,
আবার ধরেন আমি এই পয়েন্টটা মুভ করাতে চাই না, এখানে একটা ক্লিক করব, এই পয়েন্টটা মুভ করবে না, ক্লিক করব, পয়েন্ট করে দিয়ে যাব, এই পয়েন্টটাকে মুভ করাই, সিলেক্ট করি, এই যে এখন দেখেন শুধু এই পয়েন্টটাই মুভ হচ্ছে। আবার আমি একসাথে অনেকগুলো পয়েন্টকে মুভ করাতে চাই, সাপোজ এইখানে আরও দুইটা পয়েন্ট করলাম, আমি তিনটা পয়েন্টকে একসাথে মুভ করাবো, তাহলে এটা তো সিলেক্ট আছেই, শিফট ধরে আমি এইখানেও ক্লিক করব, এখানেও ক্লিক করব, এই তিনজন অ্যাক্টিভ, যে কোনো একটা পয়েন্টের উপরে গিয়ে আপনি এটাকে কী করাতে পারবেন, মুভ করাতে পারবেন। বিষয়টা ক্লিয়ার? এখানে আসেন, ক্লিক করেন, কাজ হবে না, সিলেকশন টুল সিলেক্ট করেন, এখানে সিলেক্ট করেন, সিলেক্ট করার পরে এবার আপনি পাপেট র‍্যাপ করেন। সাপোজ আমি এখানে ক্লিক করলাম, এই জায়গাটা মুভ করব না, আমি এইখানটায় আসি, এই জায়গাটাকে আমি মুভ করি, এখানটাকে নিয়ে যাই, ওকে। এরপরে আমি এই প্রেসটা ধরি, অথবা এখানে আরেকটা পয়েন্ট অপশন আনি, এরপর আমি এটাকে মুভ করাই, মুভ হচ্ছে, আমি এখানে আরেকটা পয়েন্ট নিয়ে আসি, এটা মুভ হয়ে হাতটা এরকমটা হচ্ছে, আবার এই পয়েন্টটাতে ক্লিক করি, হাতটা মুভ হয়ে এখানে আসছে। তো দেখেন এই জায়গায় আরও কিছু পয়েন্ট অ্যাড করে দিয়ে যাই, যাতে এটা মুভ না করে, এই পয়েন্টটাকে আমি মুভ করাবো, তার ধীনাধীন নাচছে, এটাকে আমি দেখাই, এটাকে একটু নিচে নামাই। পাপেট র‍্যাপ কি তুষার আপনাদেরকে দেখানো হয়েছিল? আগে কার্টুনটা কি ছিল আর এখন কি হয়েছে? পাপেট র‍্যাপ, পাপেট শো দেখেছি ছোটবেলায়, মেলা নিয়ে যেত যখন আব্বু তখন দেখতাম। পাপেট শো করে দেখেননি কেউ? টিভিতেও তো হয়। চলেন আজকে আরেকটা পার্ট দেখি। আরেকটা পার্ট দেখার আগে প্রেজেন্টটা দেই। স্টুডেন্ট কম থাকলে কেমন লাগে বলেন? তার মধ্যে বন্ধ দিছে শুক্র শনি রবি, আরো মেজাজ খারাপ। ফিফটি ওয়ান ব্যাচ
মিঠুন কোথায়? আলামিন, নাইম, আবু সাইদ, নিপু, রাজু, সঞ্জিতা, ফায়েজ, 51 বেচে তিনজনই শুধু, মিঠু, মিঠুন, নাইম আর আলামিন। 53 বেচে আছে কে? তুষার। আমি এখানে একটা শেপ ক্রিয়েট করলাম, এই শেপটাকে রোটেট টুলটা সিলেক্ট করি, রোটেট টুলটা সিলেক্ট করে সেন্টারটা ধরে এখানে নিয়ে গেলাম। ওকে, 30 ডিগ্রি অ্যাঙ্গেলে না, আচ্ছা 30 ডিগ্রি অ্যাঙ্গেলেই ঘুরাই, কন্ট্রোল ডি দিয়ে ঘুরালাম। সবাইকে সিলেক্ট করি, ফিলটাকে অফ করে দিই বুঝার সুবিধার জন্য। এভাবে আমি রোটেট টুল দিয়ে ঘুরালাম। মিঠুন, এস ম্যাম, লাস্ট কয়টা ক্লাস করেনি? ম্যাডাম একটা ক্লাস, গত ক্লাসে তো বিকেলে ছিলাম, একটু অসুস্থ ম্যাডাম, জ্বর উঠছে তো। আচ্ছা আচ্ছা, সরি, গত ক্লাস করেছিলেন? হ্যাঁ বিকেলে ছিলাম ম্যাডাম, বিকেলে ওই যে আপনার 2টা থেকে 4টার ওইটাতে। সরি, আর একটা করি নেব, আমি একটা প্রেজেন্টটা তো দিতে মনে ছিল না, কি জানি আমার ঠিক মনে ছিল না, সরি। আচ্ছা ওকে, সমস্যা নেই, ঠিক আছে, সাবধানে থাকেন, সুস্থ থাকেন। তো আমি কি করলাম যে একটা শেপ ক্রিয়েট করে এভাবে একটু রোটেট করে নিলাম। এখন আমরা দেখব এই যে এইখানকার যে শেপ বিল্ডার টুল আছে এটা দেখব, পরে দুটো প্রয়োজন নেই, শেপ বিল্ডার টুল দিয়ে কিভাবে কাজ করব। আমি চাচ্ছি এই যে শেপটা আছে দেখেন অনেকগুলো দাগ দেওয়া আছে, তো আমি এই মিডলের পাতা তিনটা পাতাগুলো রাখতে চাচ্ছি, অথবা এমন করতে পারি যে এই মিডিলের পাতাগুলো রাখবো, এইখানকার এই প্রত্যেকটা পাতাকে বড় বড় পাতাকে অ্যাড করে দেব, তখন আমি শেপ বিল্ডার টুলটা সিলেক্ট করব। যেহেতু ছোটগুলো রাখতে চাচ্ছি, আমি চাই এই যে বড় যে পাতাটা আছে এই দুইটা একটা পাতা হয়ে যাক, এই সবগুলো দেখেন আমি যখন যে পয়েন্টের উপরে যাচ্ছি একটা ঘর ঘর অপশন চলে আসছে, তো আমি মাউজে লেফট বাটনে এখানে ক্লিক করলাম, ক্লিক করার সাথে সাথে একটা সিলেকশন হয়ে গেল, ড্র্যাগ করে এই পাতাটায় চলে গেলাম, ড্র্যাগ করে আবার এই পাতাটায় চলে আসছি, সবগুলো সিলেক্ট ছেড়ে দেওয়ার সাথে সাথে কি হয় দেখেন, আবার আমি এই পাতাটায় যাই, ড্র্যাগ করে এতটুকু সিলেক্ট করি, ওকে, ড্র্যাগ করে এইখানটা সিলেক্ট করি, ওকে, ড্র্যাগ করে এই জায়গাটাকে সিলেক্ট করি, ড্র্যাগ করে এতটুকুকে সিলেক্ট করি, ড্র্যাগ করে এই পাতাটুকুকে সিলেক্ট করি। তো কিছুক্ষণ আগে ছিল কেমন, এখন চেঞ্জিং। আবার আমার মনে হলো যে এই জায়গাটুকুকে আমি ফ্রি রাখতে চাচ্ছি, তাহলে আমি ড্র্যাগ করে এভাবে যাব, সাবধানে থাকতে হবে যাতে যেখানেই ড্র্যাগ করবে টাচ করবে সেই জায়গাটাকে সে কিন্তু এভাবে মিশিয়ে দিবে। তো এটা কমপ্লিট, আমি এইটাকে করতে চাই সেম পজিশনে, ওকে, এটার এটা হলো কিন্তু এখন এই দুটোটা হচ্ছে না,
সাপোজ আমি এই তিনটাকে করতে চাই, ওকে রেখে দিলাম। এরপর আমি এইটাকে একটা পার্ট বানাতে চাই, এইটাকে একটা পার্ট বানাতে চাই, ওকে। এইগুলাকে একটা করি নিজের মতো করে করা আর কি। ক্লিয়ার ক্লিয়ার, এই তিনটা একটা পার্ট, এই তিনটা একটা পার্ট। বুঝতে পেরেছি। তো গোল্ডেন রেশিও দিয়ে যখন আমরা, গোল্ডেন রেশিও এটাকে বলা হয় যে আপনি মনে করেন এখানে একটা আমরা পাখি টাইপের কিছু আর্ট করতে চাই। আমি গুগলে চলে যাই, এখান থেকে বার্ড নিই। একটু বার্ড নিয়ে আসি। আমি বার্ডটাকে নিয়ে আসি। পেস্ট করলাম, কন্ট্রোল টু দিয়ে লক করে রাখি। আমি পাখিটাকে বানাতে চাই কিভাবে, ইলাস্ট্রেটর করে। ইলাস্ট্রেটর নিলাম, নেওয়ার পর আমি শেপ একটা ক্রিয়েট করি, শেপ ধরে সাপোজ পাখির এটা মাথা, হেড। স্ট্রোকটাকে অন করে দিই বোঝার সুবিধার জন্য, এটা হেড। এরপরে হচ্ছে আমি আরেকটা শেপ ক্রিয়েট করলাম, শেপ ধরে যে এই যে এতটুকু যাতে ম্যাচিং করে, ওকে। এরপরে ধরেন দিলাম যে এটা হচ্ছে বডি, এতটুকু হচ্ছে বডির পার্ট, বডিটা আরও অ্যাড হবে শেপ ধরেই, এই পার্টটুকু অ্যাড হবে। আরও কিছু অ্যাড করি, লেজটা ধরেন দিলাম এইভাবে এতটুকু, যে লেজটা হবে এইটা। এখানটায় সাপোজ এখানটা এখানে এসে জাস্ট এতটুকু কেটে যাবে, এভাবে এসে কেটে যাবে। আমি এই জায়গাটাকে আবার একটু ম্যাচিং করে দিলাম, ওকে। আবার ধরেন এই যে এখানে ফেসটা রয়ে গিয়েছে, এতটুকু আমি চেঞ্জ করে দিলাম। পাখির ঠোঁটটা যদি আমি আর্ট করতে চাই, যে এটা হচ্ছে পাখির ঠোঁট, এগুলো অনেক হিসাব নিকাশ করে করতে হয়, তো আমাদের তো আসলে এরকম একটা সময় নেই, তাই আমরা ট্রাই করব যতটা কম সময়ে করা যায়। এটা আমি পাখির ঠোঁট রাখলাম, ধরেন আমি এইভাবে কিছু আর্ট করলাম। সবাইকে সিলেক্ট করি, সিলেক্ট করার পর শেপ বিল্ডার টুলটা সিলেক্ট করি। সিলেক্ট করে এখানে দেখেন আমি পাখির লেজে আগে চলে যাই। লেজে বলেছি কি যে এতটুকু লেজ থাকবে, এই জায়গাটুকু লেজ হবে, তাহলে এই জায়গাটুকুকে আমি সিলেক্ট করি। এটা হচ্ছে লেজের পার্ট চলে আসলো, ওকে। এই জায়গাটুকু হবে আমার বডি, আমি বডিটাকে সিলেক্ট করি যে এই জায়গাটুকু পুরোটাই কী হবে, বডি আর হেড আসবে, ওকে ফাইন। এটা বডিতে থাকবে,
এখানে এসে আমি ঠোঁট দিতে চাচ্ছি এতটুকুকে, যে এটা হবে ঠোঁট, এটা থাকবে বডিতে। ওকে, এই পার্টটুকুকে আমি হেডের সাথে রাখতে চাচ্ছি, এটাও আসবে প্লাস এই পার্টটুকু আসবে, এই ছোট্ট পার্টটুকুকে রাখতে চাচ্ছি, বাকিটুকু রাখতে চাচ্ছি না, এখানে একটু কারেকশন আছে, এই পার্ট তিনটাকে রাখতে চাচ্ছি। ওকে ফাইন, এখানে আসি, এতটুকু থাকবে, ওকে, মোটামুটি যতটুকু চাচ্ছিলাম ততটুকু কি হয়ে গেল, সিলেকশন হয়ে গেল। তাহলে আমি এখন কি করব, এটাকে সিলেক্ট করব, এটা আলাদা করে ফেলি, আর বাকি সবাইকে কি করব, ডিলিট করে দেব। শেপ বিল্ডার টুল দিয়ে যখন আপনি কোনো কিছুকে ডিজাইন করবেন তখন কি হবে, অটোমেটিক্যালি সে পার্টটা, এই দেখেন এখানে একটু রয়ে গিয়েছে, শেপ বিল্ডার টুলটা সিলেক্ট করে এটাকে অ্যাড করে দিই, এই পাশে একটু রয়ে গিয়েছে, অ্যাড করে দিই। ও আচ্ছা, এখানে একটু কোণই হয়ে আছে, তো এরপরে আমরা এখানে গ্রেডিয়েন্ট ইউজ করতে পারবো, তারপরে হচ্ছে অন্য কিছু ইউজ করে দিয়ে একটা সুন্দর একটা ডিজাইন করতে পারবো। শেপ বিল্ডার টুলের কাজ বুঝতে পেরেছি? জি, আজকে আর কিছু দেখবো না এখান থেকে, হোয়াইট টুলটা আগামী ক্লাসে দেখে নিলে, বাকি থাকে এখানে গ্রেডিয়েন্ট আর হচ্ছে, আগামী ক্লাসে হোয়াইট টুল আর গ্রেডিয়েন্ট দুইটা দেখে ফেলবো ইনশাল্লাহ, আর এখান থেকে স্প্রেয়ার টুলটা দেখলে আমাদের মোটামুটি এখানকার কাজ শেষ। তারপর আমরা ভিতরে লোগো ডিজাইন, 3D, তারপরে হচ্ছে বিজনেস কার্ড ডিজাইন, এই সবগুলো আস্তে আস্তে দেখতে থাকবো। তাহলে ঘড়ি কিভাবে ডিজাইন করব একটা একটু জাস্ট ডেমো দেখিয়ে দিই। ফার্স্টে ঘড়ির বেসমেন্ট নিয়ে নিতে হবে, তাহলে আমার কাজ করতে সুবিধা হয়। আমি একটা বেসমেন্ট নিয়ে নিলাম, এটাকে লক করে রাখি কন্ট্রোল 2 দিয়ে, সলিড কালার দেন, ওকে, এটাকে আমি লক করে রাখি কন্ট্রোল 2 দিয়ে। টাইপ টুলই নেই অথবা যে কোনো একটা অপশনই নেই, আমি একটা সে লাইন নিয়ে নিলাম, স্ট্রোক বাড়িয়ে দেই আর এটাকে হোয়াইট কালার করে দেই, ক্যাপ করে দিই। ওকে, এটাকে আরেকটু নিচে নামাই, যেটা আমার ঘড়ির কাঁটা, আমি কি করব ঘড়ির কাঁটাটাকে সিলেক্ট করব, সিলেক্ট করে চলে যাব রোটেট টুলে, সাথে সাথে দেখেন একটা সেন্টার চলে আসছে, এই সেন্টারে মাউসটাকে নিয়ে যাব, অল্টার চেপে ধরব, এই যে গোলাপি কালার একটা গোল বৃত্ত দেখা যাচ্ছে, ওইখানে আমি মাউসটাকে নিয়ে যাব একদম মিডেলে, এরপরে অল্টারটাকে চেপে ধরব, তারপরে মাউসে ক্লিক করে চেপে ধরে প্রেস করে নিয়ে আসব, নিয়ে আসার পর ঠিক মিডেলে আসবেন, একটু মিডেলে আসবে, আসলেই দেখবেন কি সেন্টারটা শো করে, একটু মুভমেন্ট করাতে হবে, মুভমেন্ট করালে বুঝতে পারবেন, এই যে সেন্টারটা শো করেছে, ছেড়ে দেন, মাউস এবং কিবোর্ড দুইটাই ছেড়ে দেন। দেওয়ার পরে একটা ঘড়ির কাটার একটা কাটা থেকে আরেকটা কাটার মধ্যবর্তী দূরত্ব কত, 30 ডিগ্রি, আমি 30 ডিগ্রি দিয়েছি। প্রিভিউটা অন অফ করে দেখেন, ওকে ঠিক আছে। কপি মানে হচ্ছে যে ফার্স্টে এটা আছে, আমি এটাকে কি করছি, রোটেট করছি, পরে হয়েছে সেকেন্ড পার্ট। যদি আমি কপি দেই ফার্স্ট আর সেকেন্ড দুইজনকেই পাবেন, আর যদি ওকেতে প্রেস করেন তাহলে এই যে এখন দেখতে পাচ্ছি যে আমরা সেকেন্ড পার্ট, এটা থাকবে, ফার্স্টেরটা আর পাবো না। এই যে দেখেন ওকেতে প্রেস করি, ফার্স্টেরটা আর আসবে না, সেকেন্ডটা পাবো। সো আমাদের কী করতে হবে, রোটেট টুল সিলেক্ট করলেন, এটার উপরে যাই, অল্টারতে ক্লিক করি, কপি করতে হবে। কপি করার পর কিবোর্ডের কোনো কিছু প্রেস করা যাবে না,
মাউজেও কোনো কিছু প্রেস করবেন না, জাস্ট কিবোর্ডের কন্ট্রোল আর ডিতে প্রেস করবেন। মানে কোনো কিছুকে কপি করার পর যদি আপনি কন্ট্রোল ডিতে প্রেস করেন তাহলে ওই জিনিসটা বারবার কপি হতে থাকবে। আপনার কাটাগুলো চলে আসছে, যে এখানে যদি 1 to 12 লিখতাম, লেখার পরে এখানে সব জায়গায় 12 12 12 আসতো, তখন আপনি টাইপ টুল দিয়ে 12-কে 1 2 3 এগুলো লিখে ফেলতে পারি। তো আমি কাটা দিয়ে দেখালাম। এখন মিডিলের কাজ হচ্ছে আপনার, যে আপনি আসলে কাটাগুলো কিভাবে দেবেন। সাপোজ আমি একটা কাটা দিলাম, সেন্টারে চলে যাই, সেন্টার কোথায়, ওকে সেন্টার থেকে, এখন কয়টা বাজে, 10টা, 10টা বাজে, ঘন্টার কাটা একটু ছোট থাকে, আমি ঘন্টার কাটাটা ছোট করে দিলাম, স্ট্রোকে চলে যাই, ইউনিফর্ম কাটাটাকে এইটা করে দিলাম, ওকে এটা হচ্ছে আমার ঘন্টার কাটা। তারপরে মিনিটের কাটা আরেকটু বড় থাকে, সাপোজ এখান থেকে মিনিটের কাটা 10টা 52, ও 10টা 52 মানে 11টা প্রায়। যাই হোক, স্ট্রোকটাকে বাড়িয়ে দেন, 10 পর্যন্ত করি, স্ট্রোকে চলে যাই, ইউনিফর্ম এই কাটাটা দিয়ে দিই, রিভার্স করে দিই, ওকে। সেকেন্ডের কাটা কত, একটু বড় থাকে সেকেন্ডের কাটা, আমি সেকেন্ডের কাটা দিয়ে দিলাম, 1 PT আছে, ওকে ফাইন, স্ট্রোকে চলে যাই, ইউনিফর্ম এটা দিলাম, রিভার্স করে দেই, স্ট্রোকটাকে আরেকটু বাড়াই, সেকেন্ডের কাটা ঠিক আছে। কাটাটাকে একটু মেজারমেন্ট করতে হবে, ডানে বামে সরাই, ওকে। তো এই জিনিসটা আমরা রোটেট কিভাবে করলাম এখান থেকে দেখলাম। এটা হচ্ছে ম্যানুয়ালি আমি একটা সেন্টার সেট করে দেব, আমরা চাইলে রোটেট কিন্তু রাইট বাটনে ক্লিক করে ট্রান্সফর্ম এখানেও রোটেট পাবো, রিফ্লেক্ট পাবো, স্কেল, শেয়ার, চারটাই পাচ্ছি। বাট এগুলো কি করে, যাকে সিলেক্ট করেছেন জাস্ট ওকে রিফ্লেক্ট করায়, অন্য কিছুকে আপনি কোনো সেন্টার সেট করে দিতে পারবেন না, সে রিফ্লেক্টও করবে না। বুঝতে পেরেছি? হোমওয়ার্ক কী থাকবে, এরকম রোটেট টুল, যে টুলসগুলো শিখলাম সেই টুলসগুলো দিয়ে লোগো ডিজাইন করবেন, ঘড়ি করেন, লোগো ডিজাইন করেন, গোল্ডেন ডিশ ইউজ করে, শেপ বিল্ডার টুল ইউজ করে দেখেন লোগো ডিজাইন করা যায় কি না। এই তো এগুলোই হোমওয়ার্ক, ঠিক আছে। সব প্রেজেন্ট হয়েছে, আলামিন নাই, কারো কোনো কোশ্চেন কিছু বলবেন, ঠিক আছে। আলামিন ভালো থাকেন। নাইম মানে কালকে ক্লাসের মাধ্যমে শেষ না, কালকে ক্লাস শেষ হচ্ছে না, 31 তারিখ পর্যন্ত ক্লাস করছি, ও সরি, 30 তারিখ পর্যন্ত, আজকে কত তারিখ, আজকে 29, হ্যাঁ কালকে পর্যন্ত ক্লাস করছি, আগামী কালও ক্লাস হবে। ও ঠিক আছে, পর্যন্তই, সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ, দোয়া করেন, এটা তো কাজ, আসসালামু আলাইকুম।